শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর, আহত আরো 5 জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নবগ্রাম থানার পলসন্ডা 34 নম্বর জাতীয় সড়কে। মৃত শিশুর নাম রিকলেট। জানা যায়, একটি লাদেনি করে ঘরগ্রামের দিকে যাওয়ার পথে একটি ডাম্পার পেছন থেকে এসে ধাক্কা মারে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে ওই শিশুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শোকের ছায়া মৃতের পরিবারে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর, আহত 5। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নবগ্রাম থানার পলসন্ডা 34 নম্বর জাতীয় সড়কে। মৃত শিশুর নাম রিকলেট। জানা যায়, খড়গ্রামের আলীনগরের বাসিন্দা প্রায় 50 জন শিবের মাথায় জল ঢালার জন্য বহরমপুরে এসে গঙ্গা থেকে জল নেয়। এরপর বাচ্চারা হাঁটতে না পারায় বাচ্চা সহ কয়েকজন মহিলাকে একটি লাদেনে করে পাঠিয়ে দেওয়া হয়। আর তখনই খড়গ্রাম থানার পলসন্ডা 34 নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পার পিছন থেকে এসে ওই লাদেনে ধাক্কা মারে। লাদেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সকলেই। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে রিকলেট নামের ওই শিশুকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আমরা গঙ্গা থেকে জল ভরে নিয়ে আসছিলাম, আমি নগরে ঢালবো, লাদেনে আসছিল, যারা হেঁটে আসতে পারছে না তাদেরকে ও লাদেন নিয়ে হেল্প করছিল, আগিয়ে আগিয়ে দিচ্ছিল। ওখানে হয়েছে 5 জন অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটা, দুটো বাচ্চা ছিল, দুটো একটা বাচ্চার পা, পুরো দুটো পা ভেঙে গেছে। একটা বাচ্চা মেয়ে ছিল, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রচুর ক্ষতি হয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। গুরুতর আহত শিশু সহ আরো 5 জন। শোকের ছায়া মৃতের পরিবারে। বহরমপুর গেছিলাম বাসে, বহরমপুরে ঘাটে গিয়ে, ঘাটে গিয়ে নামলাম, ওখানে নেমে খাওয়া দাওয়া করলাম, দিয়ে জল ভরলাম, জল ভরলাম, ভরে লাগলাম হাঁটতে। তা বাচ্চাগুলো মানে একটু ইয়ে, তো খুব দৌড়াদৌড়ি করে হাঁটছে, দিয়ে ধরতে ধরতে গেছে। ওদের ছাদ পেয়েছি না আমরা, আমরা আস্তে আস্তে এসেছি, ওদের ছাদ পেয়েছি না, মানে আমরা এখানে আসছি একটু দূরে এরকম সাইড দিয়ে, ওরা ওখান থেকে বহরমপুরে ঘাট থেকে আপনার ধরেন শিবপুর পর্যন্ত হেঁটেছে বাচ্চা কটা, 4টে বাচ্চাতে, দিয়ে বলছে আর পারবো না, নিয়ে লাদেনে চেপেছিল, নিয়ে লাদেনে চেপেছিল, নিয়ে লাদেন থেকে যেয়ে ওই আপনার পলসুন্ডাতে নামে দিয়েছিল, ওই পিস্তা আসলে চাপি দিয়েছিলাম, গাড়ি নিয়ে আসছিল, পেছন থেকে ধাক্কা মেরেছে বলছে, দিয়ে আপনার পাল্টি করেছে। ছেলেটা আমার দাবা করেছিল, ধাক্কা মেরেছে বলছে, লরিতে মেরেছে, সে বলছে যে পানের গাড়ি গুলো হয় না, ডাম্পার গাড়ি, মানে মোটামুটি ওরা 3টে ছেলে 4টে ওদের, আর আমাদের তো মারাই গেছে, ওটাকে ধরে 5টা। কি নাম ওদের? নাম একটা দীপক, আর একটা পিয়া, একটা দিব্যু, আর বড়টার নাম বাপি, আর আমার ছেলেটার নাম পাশে, আমাদের পাশে গ্রামে একটা মন্দির আছে, সেই মন্দিরটাই জল ঢালে। সুখবর, 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস, এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে, তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।